পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে আগুন ধরে যায় এতে একচল্লিশ জন নিহত হন অন্যদিকে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে নৌকাডুবির ঘটনায় অন্তত দশ শিশু প্রাণ হারিয়েছে যেসব শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের বয়স সাত থেকে চোদ্দ বছরের মধ্যে বাসটি দুর্ঘটনায় পরে করাচি যাওয়ার পথে বেলুচিস্তান প্রদেশে বেলা শহরের কাছে দুর্ঘটনাস্থল থেকে স্থানীয় কর্মকর্তা হামজা আঞ্জুম বার্তা সংস্থা এফপিকে জানান বাসটি প্রথমে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে এরপরই খাদে পড়ে যায় দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে তিনি আরও বলেন মৃতদেহগুলো চেনার উপায় নেই ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদেহগুলো শনাক্ত করতে হবে বলে উল্লেখ করেন তিনি অন্যদিকে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখুন খাওয়ার কোহাটের কাছে একটি নৌকা ডুবে যায় স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন ওই ঘটনায় দশ শিশু প্রাণ হারিয়েছে ঘটনাস্থল থেকে আরও এগারো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক জানা যাচ্ছে ওই নৌকাটিতে বেশিরভাগই ছিল স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী তারা সারা দিনের বিনোদন ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছিল কোহাটের ডেপুটি কমিশনার ফুরকান খান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন অতীতেও বেশ কিছু দুর্ঘটনার কারণে পুলিশ লেকটিতে এরকম বিনোদনমূলক ভ্রমণ বন্ধ করে দিয়েছিল এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছিল